নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আজ রাত্রি 1:49 যুবরাজ বকরি থেকে মার্গি হচ্ছে এবং আগামী 15 দিন আপনার সিংহ রাশিতে মার্গি অবস্থাতে যুবরাজ থাকবে এবং 17 সেপ্টেম্বর পর্যন্ত রবি এবং বুধের বুধাদিত্য রাজযোগ থাকছে দুপুর 1:30 পর্যন্ত। তারপর থেকে বুধ এককভাবে মার্গি গতিতে আপনার সিংহ রাশিতে অবতীর্ণ হতে চলেছে। অর্থাৎ এই যে আজ মধ্যরাত 1:49 বুধ গ্রহ যে বকরি থেকে মার্গি হচ্ছে এবং আপনার উদয়ও কিন্তু হয়ে গেছে, অস্তমিত ছিল পাশাপাশি উদয় কিন্তু হয়ে গেছে, অর্থাৎ এতদিন যে বুধ মার্গি ছিল না, যে বকরি ছিল তার উল্টো চালে কিছুটা সমস্যা হচ্ছিল, সেই জায়গাটাতে এই 5 রাশির ক্ষেত্রে লক্ষ্মী লাভ হতে চলেছে। দেখুন, আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই, কারণ কৌশিকদার ভিডিও মানেই টোটাল লজিক্যালি ভিডিও। আপনারা যখন গাড়িকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান ফার্স্ট গিয়ারে, গাড়ির জোর কিন্তু বেশি থাকে, কিন্তু যখন ব্যাক গিয়ারে যখন গাড়ি যায় কি না, তার গতিটা অনেক কমে যায়। অর্থাৎ ফার্স্ট গিয়ার আর ব্যাক গিয়ারের মধ্যে অনেক আকাশ পাতাল তফাত কিন্তু থাকে। অর্থাৎ এতদিন ছিল বুধ কিন্তু ব্যাক গিয়ারে, এবার আসছে ফার্স্ট গিয়ারে এবং 9 চার্টেও বুধ কিন্তু বর্গোত্তম অবস্থাতে থাকছে। কৌশিকদা কোনো হাওয়াতে কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আমি আলোচনা করি এবং আপনার বুধ বর্তমানে 12.5 ডিগ্রিতে কিন্তু রয়েছে সিংহ রাশিতে, অর্থাৎ যুবক অবস্থাতে অবস্থান করছে। অর্থাৎ যুবক অবস্থাতে যখন থাকছে না, বুধের ক্ষমতা কিন্তু বৃদ্ধি কিন্তু পাচ্ছে। অর্থাৎ একে তো বুধাদিত্য রাজযোগ থাকছে 17 সেপ্টেম্বর পর্যন্ত, তারপর বুধ এককভাবে থাকছে মার্গি গতিতে এবং 9 চার্টে বর্গোত্তম থাকছে এবং ডিগ্রিগত দিক থেকেও কিন্তু বুধ গ্রহ যুবক অবস্থাতে থাকছে। এর ফলে 5টি রাশি মহা লক্ষ্মী লাভ হতে চলেছে। অনেকে বলছেন যে কৌশিকদা ভিডিওগুলো শুনছি কিন্তু হচ্ছে না কেন? দেখুন, এটা আমি ইন জেনারেল দিচ্ছি ভিডিওটা, ব্যক্তিকেন্দ্রিক কারো জন্মছক দেখতে হচ্ছে না। কোটি কোটি মানুষ দেখলে কোটি কোটি মানুষের জন্মছক কি আমার হাতে রয়েছে? এটা একটা সার্বিক বিচার। আপনাদের যদি বর্তমানে বুধের মহাদশা চলে, বুধের অন্তর্দশা চলে বা বুধের প্রথম দশা চলে, নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ পাবেন। বা বুধ যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে এই সময়, অর্থাৎ আজ মধ্যরাত 1:49 থেকে আপনার 1 অক্টোবর পর্যন্ত বুধের কিন্তু শুভ প্রভাব এই 5 রাশি কিন্তু পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 5 রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, কারণ 9 চার্টেও কিন্তু বর্গোত্তম যুবক অবস্থাতে রয়েছে। অর্থাৎ চারিদিক থেকে বুধ বিশেষভাবে লাভ পাবে, কারণ অস্তমিত কাটিয়ে গেছে, বকরি থেকে মার্গি হয়েছে, অর্থাৎ ব্যাক গিয়ার থেকে ফার্স্ট গিয়ারে কিন্তু বুধ এখন অগ্রসর হতে চলেছে। বুধ কী করে? বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ, বুধ হচ্ছে আমাদের শেয়ার বাজার, যারা ব্রোকারের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন
কমিশন ভিত্তিক কাজকর্ম করেন, এজেন্সির কাজকর্ম করেন, বা যারা অ্যাকাউন্টেন্ট সিএ নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বুধ কিন্তু ভালো কিন্তু দিবে। এবং বুধ যাদের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট কিনা তাদের ক্ষেত্রে কিন্তু বুধ বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি সিলেক্টেড কিছু রাশির কথা আমি বলবো, যে রাশি অর্থাৎ স্থানগুলি এবং দিশাগুলি ভাবগত দিক থেকে লাভ পাবে। প্রথম রাশি তুলা রাশি। তুলা রাশি দেখুন আপনাদের ভাগ্যাধিপতি বুধ একাদশভাবে, ভাগ্যাধিপতি বুধ একাদশভাবে সেখানে আপনার ডিগ্রিগত দিক থেকে যুবক অবস্থাতে 12 ডিগ্রি, 12.5 ডিগ্রিতে রয়েছে। নবাংশ চারতেও বর্গোত্তম রয়েছে। আবার বকরি থেকে মার্গী হয়ে গেছে এবং অষ্টমী তো কাটিয়ে গেছে, অর্থাৎ চারিদিক থেকে বুধ কিন্তু মহা শক্তিশালী, মহা ক্ষমতাশালী হতে চলেছে। অর্থাৎ ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি করবেই করবে, আপনাদের ইনকাম গেন করবে, সফলতা আপনাদের দিবে, সাকসেস আপনাদের দিতে চলেছে। লিখে রাখুন, আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু মজবুত কিন্তু করতে চলেছে তুলা রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি দেখুন আপনাদের ধনাধিপতি এবং পঞ্চমপতি যখন সুখভাবে বর্গোত্তম হয়েছে, ডিগ্রিগত দিক থেকে পাওয়ারফুল রয়েছে, 12 ডিগ্রি, 12.5 ডিগ্রিতে রয়েছে, মার্গী রয়েছে, অষ্টমীতে কাটিয়ে গেছে, সুখ সাধন আপনাদের দিবে, অর্থনৈতিক সফলতা আপনাদের দিবে, শেয়ার বাজার লটারি ফাটকা থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তি বৃষ রাশির ক্ষেত্রে দিতে চলেছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে লাভ আপনাদের দিবে। শনির সাথে সমসপ্তম দৃষ্টি বিনিময় দিচ্ছে এবং বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি বুধের উপর পড়ছে, অর্থাৎ যারা বিদ্যার্থীরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে সেই দিক থেকে কিন্তু লাভ পাবে। অর্থাৎ বুধ এর উপর শনি এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু রয়েছে, শনির সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে, মানে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে এক কথায় বৃষ রাশি। এরপর যে রাশি সিংহ রাশি, সিংহ রাশি ধনাধিপতি একাদশপতি, রাশিতে অবস্থান করছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, শনির সপ্তম দৃষ্টি, বুধ ডিগ্রিগত দিক থেকে পাওয়ারফুল যুবক অবস্থাতে, নবাংশ চাটে বর্গোত্তম রয়েছে এবং মার্গী গতিতে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক, আপনাদের সফলতা সাকসেস আপনাদের দিবে আগামী 15 দিন, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করতে চলেছে। অর্থাৎ যারা আমার সাথে পরামর্শ করতে যাচ্ছেন, ঋণে পড়ে গেছেন, আপনার কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, আপনার মামলা মকদ্দমাতে পড়ে গেছে, সন্তানের এডুকেশান, এই জায়গাগুলো কর্মক্ষেত্রে নিয়ে সমস্যা, অবশ্যই আপনারা এই সময় কন্ট্যাক্ট করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু বিশেষভাবে লাভ পাবে, কারণ আপনাদের ভাগ্যভাবে কর্মাধিপতি এবং সপ্তমপতি ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের করবে, ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ডেলি ইনকাম, কর্মক্ষেত্রে যাদের সমস্যা চলছিল কর্মপ্রাপ্তির একটা বড় যোগ রয়েছে, কারণ ডিগ্রিগত দিক থেকে পাওয়ারফুল, নবাংশ চাতে বর্গোত্তম রয়েছে এবং মার্গী গতিতে লক্ষ্মী লাভ হতে চলেছে ধনুরাশির। অর্থনৈতিক সৌভাগ্যের চাকা ঘুরতে চলেছে ধনুরাশির এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় রিকভারি হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি এক্সিলেন্ট লাভ পেতে চলেছে, বিশেষ করে যারা শেয়ার বাজার লটারি, যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, বৃহস্পতির সপ্তম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, শনির সপ্তম দৃষ্টিতে বুধের পাওয়ার কিন্তু বৃদ্ধি হতে চলেছে। বুধ আপনার যুবক অবস্থাতে রয়েছে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই মহা পরিবর্তনে পাঁচ রাশি আবারও বলছি নির্ণায়ক একটা রেজাল্ট পেতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় কিন্তু পুনরুদ্ধার হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা
মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তাতে এরকম আরও নতুন নতুন ভিডিও দিতে কিন্তু আমি উৎসাহিত হব, কারণ আপনাদের একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার আমাকে আরও ভিডিও দিতে কিন্তু উৎসাহিত করবে। এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অথবা কমেন্ট বক্সে আপনারা মেসেজ করে জানান। ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।